2021-এ লকডাউন ধীরে ধীরে উঠতে শুরু করার পর রবীন্দ্রসদন চত্বরে, নন্দন চত্বরে হাতে গোনা কয়েকজন মানুষের আনাগোনা। একাডেমি অফ ফাইন আর্টসের সামনের চত্বর, ক্রেতার অভাবে খাবারের স্টলগুলো বন্ধ, করোনার জন্য জমায়েত বারণ, তাই চায়ের ভার হাতে নিয়ে একাডেমি অফ ফাইন আর্টসের চত্বরে কোনো আলোচনা সভা করা চলবে না। এখন চায়ের বিক্রি নাকি না হচ্ছে? মোটামুটি আছে। মোটামুটি মানে মানে চা আমি হিসাব করলে কি চার ভাগের এক ভাগ না চার ভাগের দু ভাগ? দু ভাগ। দু ভাগ তাহলে মোটামুটি চলছে, তাই তো? ওই রোপার কি ভিড় হচ্ছে? ওই মোটামুটি মোটামুটি আগের মতো আর নেই না। ভেজিটেবল চপ, ফিশ ফ্রাই, পকোড়া সবই সাজানো রয়েছে, কিন্তু নেই ক্রেতার ভিড়। আপনি কি এখানে মাঝে মাঝে আসেন? রোজই মানে মাঝে মাঝে আসেন, তাই তো? যাই হোক, এতদিন তো বন্ধই ছিল করোনার জন্য, মহামারীর জন্য তো মানে মানে বেরোনো যায়নি। তো এখন যে এখানে আপনি আসছেন, তো আপনার কোনো ভয় লাগছে না? ভয় আর লাগে না, এখন আর লাগে না। আবার হয়তো একদিন এই চত্বরে নাটক, গান, কবিতার আলোচনার কেন্দ্র হয়ে উঠবে। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন।